ভারতের মৌলিক লিপি ব্রাহ্মী লিপি হতে বাংলা লিপির উৎপত্তি। সকল ভারতীয় লিপি ব্রাহ্মী লিপি হতে সৃষ্ট। সম্রাট অশোকের অনুশাসনে সুগঠিত ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ। খ্রিস্টীয় অষ্টম শতকে ব্রাহ্মী লিপি হতে পশ্চিমা লিপি, মধ্য ভারতীয় লিপি এবং পূর্ব লিপি নামে তিনটি শাখা লিপির সৃষ্টি হয়। এই লিপিসমূহের মধ্যে একাদশ দ্বাদশ শতকে পূর্ব লিপি হতে বাংলা লিপির উৎপত্তি ঘটে। অর্থাৎ ব্রাহ্মী লিপি হতে সৃষ্ট পূর্ব লিপি বাংলা লিপির মূল উৎস। এই হিসেবে ব্রাহ্মী লিপির ধারক পালি বাংলা ভাষার পূর্বপুরুষ হিসেবে ধরে নেওয়া যায়। সংস্কৃত ভাষা হতে নয়, পূর্বাঞ্চলের অপ্রভ্রংশ রূপ বা গৌড় অপ্রভ্রংশ হতে বাংলা ভাষার উৎপত্তি। বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় মূল ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত একটি স্বতন্ত্র ভাষা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে আনুমানিক 5000 বছর পূর্বে মূল ভাষাটির অস্তিত্ব বিদ্যমান ছিল। 2500 খ্রিস্টপূর্বাব্দে স্থানিক পরিবর্তনশীলতার কারণে মূল ভাষা হতে বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন অঞ্চলে ভাষার অনেকগুলো শাখা সৃষ্টি হতে থাকে, তন্মধ্যে আর্য শাখা অন্যতম। সাহিত্য ও ভাষা গবেষকদের ধারণা, আনুমানিক 1200 খ্রিস্টপূর্বাব্দে ভারতীয় আর্য ভাষার সৃষ্টি হয়। ভারতীয় আর্য ভাষার তিনটি ঈশ্বর ছিল, যথা এক পাশ্চাত্য বা ইরানিক শাখা, দুই মধ্যবর্তী বা দার্দিক শাখা ও তিন প্রাচ্য বা প্রাচীন ভারতীয় আর্য শাখা। প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্তরে বৈদিক ও সংস্কৃত ভাষা প্রচলিত ছিল। স্থানিক সমন্বয়তা এবং কথ্য প্রভাবে ভিন্নতার কারণে প্রাচীন ভারতীয় আর্য ভাষা পরিবর্তিত হয়ে মধ্য ভারতীয় আর্য ভাষায় রূপান্তর ঘটে। মধ্য ভারতীয় আর্য ভাষা পালি, প্রাকৃত এবং অপভ্রংশ প্রচলিত ছিল। মধ্য ভারতীয় আর্য ভাষা প্রথমে পালি ও পরে প্রাকৃত ভাষা নামে পরিচিহ্নিত হয়। অন্যদিকে অঞ্চলভেদে প্রাকৃত ভাষা বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হয়ে পড়ে। তন্মধ্যে একটি উল্লেখযোগ্য শ্রেণী ছিল মাগধী প্রাকৃত। মাগধী প্রাকৃত এর প্রাচ্যতর রূপ ছিল গৌড় প্রাকৃত। এই গৌড় প্রাকৃত থেকে গৌড়ীয় অপভ্রংশের মাধ্যমে খ্রিস্টীয় সপ্তম শতকে বাংলা ভাষার উৎপত্তি ঘটে। কেউ কেউ বাংলা ভাষার উৎপত্তিকাল খ্রিস্টীয় দশম শতক বলে উল্লেখ করে থাকেন। তবে অধিকাংশ গবেষকদের অভিমত বাংলা ভাষার উৎপত্তিকাল খ্রিস্টীয় সপ্তম শতক। প্রাচীন ভারতীয় আর্য ভাষার দুটি রূপ ছিল, যথা কথ্য ও বৈদিক। বৈদিক রূপকে সাহিত্য ও ধর্মচর্চায় ব্যবহার করা হতো। কালক্রমে বৈদিক রূপের সঙ্গে কথ্য রূপের মিশ্রণ ভাষায় অশুদ্ধ ও বিকৃত উচ্চারণ শুরু হয়। অশুদ্ধ বিকৃত উচ্চারণের পরিণতি হতে ভাষাকে রক্ষা করে শুদ্ধ ভাষা অক্ষুণ্ণ রাখার জন্য তৎকালীন ভাষাবিদ ও বৈকরণিক ভাষার কতগুলো নিয়ম বেঁধে দেন। কথ্যরূপ ও বৈদিক রূপে সংস্কারের ফলে যে ভাষাটি সৃষ্টি হয়েছে তাকে সংস্কৃত বলা হয়। সংস্কৃত শব্দের অর্থ যাকে সংস্কার করা হয়েছে। খ্রিস্টপূর্বে 800 অব্দের দিকে সংস্কৃত ভাষা বিধিবদ্ধ হতে থাকে এবং খ্রিস্টপূর্ব 400 অব্দের ব্যাকরণনিবিদ পাণিনির হাতে এটি চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়। সংস্কৃত ভাষা আর্য ভাষা বৈদিক ভাষার সংস্কার রূপ। অতএব সংস্কৃত বিদেশাগত আর্যদের ভাষা। প্রাকৃত ও অপভ্রংশ ভাষার সাহিত্যের সঙ্গে প্রাচীন বাংলার সম্পর্ক ছিল একান্ত নিবিড়। এ প্রসঙ্গে গাথা সব শব্দ দশটি ও প্রাকৃত পঙ্গল গ্রন্থদ্বয়ের কথা উল্লেখযোগ্য। কাব্যগ্রন্থ দুটি বাংলাদেশে সংকলিত না হলেও বাঙালি জীবনের চিত্র পরিস্ফুট।